সরকার কোনদিন আঘাত খাইছে হে আঘাতে আজকে লুকাইলে আসলেই অবশ্যই অবশ্যই আঘাত পাইছে কারণ তার যে ভালোবাসতো তার ছেড়ে দিছে এই জন্যই এই গানটা গাইল খুব আঘাতের গানটা গাইল সাউন্ডের মালিক লুৎফর আমার বাইন্না সীমা সরকারের গান শুনে সন্তুষ্ট হয়ে 200টা পুরস্কার করছে আমি 200 করে এখন আমাদের এনো অনেক লোক ছিলেন অনেক লোক এদিকে চলে গেছেন এখন যারা আছে এরা আসলে গানের মন মনা মানুষগুলাই রয়েছে আমি শিল্পীবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা গানকে এই যারা দর্শক আছে তাদের মন জোগাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি মেরিন আক্তারকে গানের পরিবেশন করার জন্য অনুরোধ করছি আর এরপরে মুক্তা তোমার ওই মাদা গান চলবো না খালি চরা গান গাওয়া আর এরপরে থেকে খালি চরা চলবো মাদা কোনো গানই গাওয়ার না আঘাত আছে বাসায় বইয়ে কথা কম তুলা ভাই আছে আমার বন্ধুবর তারই বাইন্না সীমা মামাও নানা কম না মামা তুলা ভাই আপনার বাংলাকে একটু ভালো বুঝান একটু চরা গান কই কই আর যে কটা দর্শক আছে অবশ্যই তাদের মন জোগাইতে হইব নইলে টাকা দিব না আমি শেষ বেলায় যাই হোক সামনের প্রথমে যখন গান করলাম তখন কিন্তু অনেক অডিয়েন্স ছিল এখন কিন্তু ততটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে ঘুমাই গেছে তাই না তো যাই হোক আমি চেষ্টা করব যে এই গানটাই আমরা সবাই মিলে মজা করব যেহেতু এটা তার দরবারি প্রোগ্রাম না এটা পাবলিক ফাংশন যেহেতু সাংস্কৃতিক প্রোগ্রাম সেহেতু চেষ্টা করব যে আমরা একটু সবাই মিলে আপনাদের ভালো পারফরমেন্স দেখানোর জন্য ধন্যবাদ হ্যালো তো যাই হোক কালকে কুমিল্লাতে প্রোগ্রামে গেছিলাম সেখানেও কিন্তু একটি গানের অনুরোধ বারবার আসছে আবার এখান থেকে পিছন থেকে কিন্তু শুধু একটা গানেরই অনুরোধ আসছে তো আমি চেষ্টা করছি সেই গানটি করার জন্য ধন্যবাদ তো সবাই যেহেতু জানে সবাই মিলে একটু গাইবো ঠিক আছে তো ওরে সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আসলে স্টেজে কিন্তু দেখতেই পারছেন তাই না সাদা সাদা কালা কালা পাখিদের তাই না তো আমি কিন্তু অনেক অডিয়েন্সের মাধ্যমেও দেখতে পারছি সাদা সাদা গেঞ্জি গায়ে আবার কালো কালো রং তাই না চেষ্টা করব আরে রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্ত কালে তুমি বন্ধু কালা হাপাকি আমি জানি বসন্ত